আমরা অনেক জিনিসের সঙ্গে বড় হয়েছি, যেগুলো এক পলকের জন্য দেখেছি আর সেটিকে উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়েছি সেটির বাস্তবিক উদ্দেশ্য না জেনেই, হোক সেটা জিন্সের এক্সট্রা পকেট অথবা টুথপেস্টের কালার বার। প্রতিটি জিনিস হওয়ার কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু নিত্য ব্যবহার্য জিনিসের অজানা কিছু তথ্য জানাবো, যা জানলে আপনিও অবাক হবেন। তার আগে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে দেশ বিদেশের নানা ধরনের মজার ও রহস্যময় ভিডিও। নাম্বার ১, কিবোর্ড বাম্পস। কিবোর্ড সব ধরনের রঙের হয়ে থাকে আর এটিতে এত বাটন থাকতে পারে যেটি আপনি জানেনই না যে এগুলোর কাজ কি। কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, প্রতিটি কিবোর্ডের একটি বা দুইটি বাটন এইরকম হয়ে থাকে যা আপনি এখন পর্যন্ত হয়তো লক্ষ্য করেননি। এফ এবং জে বাটনটিকে ভালোমতো খেয়াল করুন। আপনি এখন দেখবেন যে এই দুটি বাটনে ছোট্ট করে উঁচু একটি বাম্পস আছে। এটি কিসের জন্য রয়েছে? এটি কি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নাকি অন্ধ মানুষদের জন্য? আসলে বিষয়টা এরকম না, এটি আসলে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য বানানো হয়েছে, যেন তারা কিবোর্ডের দিকে না তাকিয়ে তারা তাদের আঙ্গুল কিবোর্ডের উপর পজিশন মতো রাখতে পারে এবং নির্দ্বিধায় টাইপ করে যেতে পারে। নাম্বার ২, টুথপেস্টের টিউবে বিভিন্ন রঙের ছোট লাইন। প্রতিদিনের অভ্যাস মতো ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ব্রাশ করা। টুথপেস্ট ব্যবহার করলে কখনো কি টুথপেস্টের টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন চোকা অংশটি খেয়াল করেছেন? এক একটি টুথপেস্টের টিউবে এক একটি রং থাকে। সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বক্সটিকে নিয়ে হয়তো আমরা কখনো চিন্তাই করিনি, কিন্তু এই রঙগুলির পিছনে যথেষ্ট একটি কারণ আছে এবং আলাদা আলাদা অর্থ প্রকাশ করে এই রঙগুলো। রংভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানেও আছে। সবুজ দাগের অর্থ হচ্ছে এই টুথপেস্ট একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। নীল দাগের অর্থ হচ্ছে এই টুথপেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গে মেশানো হয়েছে কিছু ঔষধি উপাদান। লাল দাগের অর্থ হচ্ছে প্রকৃতির সঙ্গে রাসায়নিক উপাদানের সংমিশ্রণ এবং কালো দাগের অর্থ হচ্ছে এই টুথপেস্টে সমস্ত ধরনের উপাদানই সংমিশ্রিত রয়েছে। আশা করি এখন থেকে আপনি কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করছেন তা নিজেই অবশ্যই বুঝতে পারবেন। নাম্বার ৩, জিন্সের প্যান্টের ছোট পকেট। সচরাচর জিন্সের প্যান্টের সামনে দুইটি পকেট থাকে, এদের মধ্যে আবার অত্যন্ত একটি পকেটের উপর আরও একটি ছোট পকেট থাকে। আমরা এক একজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটের ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে এই পকেটটি আসলে কি জন্য রাখা হয়েছে জিন্সের প্যান্টে? নিহাতই ডিজাইনের দরকারে নাকি আসল কোনো বিশেষ কারণ ছিল এটির পিছনে? ১৮শতকের কথা, পশ্চিমা অঞ্চলে তখন রোদে পুড়ে তামাটে চেহারার কাউবয়রা মাঠে কঠিন পরিশ্রম করেন। স্বাভাবিক এটা লোকজনদের মতে প্যান্ট না পরে তাদের পছন্দের জামা ছিল জিন্সের প্যান্ট। সেই সময় ঘড়ি হাতে নয় বরং পকেটে রাখার রীতি ছিল। কাউবয়দের পছন্দের জিন্সের সঙ্গে তাই যুক্ত হয় সামনে একটি ছোট্ট পকেট, যাতে তারা সহজে ঘড়িটি রাখতে পারে। সস্তা হাত ঘড়ি জনপ্রিয় হওয়ার পর অবশ্যই ছোট পকেটের ব্যবহার আর আগের মতো নেই। নাম্বার ৪, তালায় চাবির খাজের পাশে ছোট ছিদ্র। বাড়ি থেকে বের হওয়ার সময় বা সাইকেলটিকে এক পাশে রেখে কোনো কাজে যাওয়ার সময় নিরাপত্তার ব্যাপারটি চলে আসে, তাই সাইকেলের সুরক্ষাতে আমরা হর হামেশায় তালা ব্যবহার করে থাকি। বা যদি বাসা বাড়ির সিকিউরিটির কথা ভাবা হয় তাও আমরা কিন্তু তালা ব্যবহার করে থাকি। তালায় চাবির খাজে চাবি প্রবেশ করিয়ে আমরা লক খুলে থাকি, কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে চাবির খাজের পাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র? তালার সুরক্ষাতে রাখা হয়েছে এই ছিদ্রটি, কোনো কারণে খাজে মরিচা পড়ে গেলে এই ছিদ্র দিয়ে তেল দিয়ে তা দূর করা সম্ভব। কখনো দুর্ঘটনাবশত কোনো তরল পদার্থ খাজের মধ্যে চলে গেলে তা খুব সহজে এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে পারে, আর এসব কথা মাথায় রেখে এই ছোট্ট ছিদ্রটি তালাতে রাখা হয়। নাম্বার ৫, কলমের কাপের মাথায় ছিদ্র। পড়াশোনায় হোক বা অফিস আদালতেই হোক, কলম যেন এক নিত্য প্রয়োজনীয় সঙ্গী। আর কিছু মানুষের তো অভ্যাসই হয়ে থাকে কলম মুখে দেওয়ার, বিশেষ করে কলমের ক্যাপ চিবানো। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে কলমের ক্যাপের ঠিক মাথায় একটি ছিদ্র থাকে? অনেকে ভাবেন যে কলমের কালি যাতে শুকিয়ে না যায় বা কলম বেয়ে কালি যাতে গড়িয়ে না যায় সেজন্য হয়তো এই ছিদ্রটি রাখা হয়। না, মোটে এরকম কোনো কিছু নয়। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমানোর জন্য ছিদ্রটি রাখা হয়। বেশিরভাগ সময় ছোট বাচ্চারা কলমের ক্যাপ কামড়াতে থাকে এবং নিজের অজান্তেই গিলে ফেলে। কলমের ক্যাপ বাচ্চাদের শ্বাসনালীর পুরো জায়গা দখল করে নিতে পারে, যার ফলে শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই ঝুঁকি কমানোর লক্ষ্যে কলমের ক্যাপের মাথায় ছিদ্র রাখা হয় যাতে বাতাস চলাচল করতে পারে। নাম্বার ৬, শার্টের পেছনে ছোট লুপ। ছেলেদের শার্টের পিছনে ঠিক কাঁধের নিচে একটি ছোট লুপ থাকে। কোনো কিছু তো আর এমনিতেই তৈরি করা হয় না, তেমনি এই লুপটি রাখার পিছনে একটি হিতকর কারণ রয়েছে। বহুল প্রচলিত একটি কারণ হচ্ছে আপনি যাতে খুব সহজে শার্টটি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারেন। তবে আগেকার দিনে এই লুপটি রাখার আরেকটি অন্যরকম কারণ ছিল। একজন পুরুষ ইনি রিলেশনশিপ পরিচয় বহন করতে এই লুপটি ব্যবহার করত। কোনো পুরুষ যদি তার মনের মানুষের সঙ্গে সম্পর্কে থাকতেন তাহলে তারা এই লুপটি কেটে ফেলতেন। সুতরাং কারো শার্টের পিছনে লুপটি না থাকার অর্থ হলো তিনি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। ব্যাপারটি কিন্তু ভালোই ছিল, আপনি কি বলেন? নাম্বার ৭, উড়োজাহাজের জানালায় শুরু ছিদ্র।
উড়োজাহাজের জানালায় সুরু ছিদ্র রাখা মূলত দুইটি কারণে। প্রথম কারণ হচ্ছে বাতাসের চাপের ভারসাম্য রক্ষার জন্য। একটি উড়োজাহাজ যখন আকাশে ভাসতে থাকে তখন এর ভেতর এবং বাইরে পরিবেশের মাঝে বায়ুচাপের বেশ পার্থক্য থাকে। প্লেনের বাইরে জানালার পাশাপাশি এই ছিদ্রটিও ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দ্বিতীয় কারণটি হচ্ছে এই ছিদ্রটি জানালার কাঁচগুলোকে কুয়াশাচ্ছন্ন হওয়া থেকে বিরত রাখে। নাম্বার 8, নতুন কাপড়ের সঙ্গে বেঁধে দেওয়া ছোট পলিপ্যাকে সেই কাপড়ের অংশবিশেষ। নতুন কাপড়ের সঙ্গে বেঁধে দেওয়া ছোট সে কাপড়ের অংশবিশেষ দেওয়ার কারণ খুঁজতে গেলে সাধারণত আমরা ভেবে থাকি কখনো কাপড়টি যদি ছিঁড়ে যায় তাহলে সেই জায়গায় ব্যবহার করার জন্য হয়তো এই কাপড়টি দেওয়া হয়েছে। আসলে কি জানেন, আমি নিজেও কিন্তু এটা জানতাম, কিন্তু আসল কারণটি শুনলে আপনি হয়তো একটু অবাক হবেন। প্রস্তুতকারক আমাদের ভালোর জন্য কাপড়ের অংশটি দিয়ে থাকেন। মূল কাপড়টি ধোয়ার আগে সেই টুকরোটি ডিটারজেন্ট দিয়ে ধোয়া হলে খুব সহজে কাপড়টির ডিটারজেন্টের সহনীয়তার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং ধোয়ার পরে কাপড় নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এটি পরীক্ষা করার জন্য এই ছোট্ট অংশটি দেওয়া হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো নতুন কোনো বিষয় আজকের ভিডিও থেকে জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।